बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम सोनारगाँ जेआर इन्स्टिट्यूशन कर्तृक अनलाइन क्लासे सकल के स्वागतम। आज के नवम एवं दशम श्रेणी शिक्षार्थी आमी आलोचना करब विषय इंग्रेजी सेटार कम्प्लीटिंग सेंटेंस जेटा सेकेंड पेपारे तुम्हारा पाबे। कम्प्लीटिंग सेंटेंस माने एकटी वाक्येर अर्धेकटा देवा थाकबे, बाकी अर्धेकटा तोमादेरके रोल अनुजायी लिखते हबे। तो से रोलगुलो निये आमी आजकेर आलोचना करब। एखाने तोमादेर कंडिशनल सेंटेंस बोले एकटा स्ट्रक्चर आछे। कंडिशनल सेंटेंस आमरा जानी तीन प्रकार, सेखाने फार्स्ट कंडिशन, सेकेंड कंडिशन एवं थार्ड कंडिशन थाकबे। फार्स्ट कंडिशनेर मध्ये तोमादेर जे स्ट्रक्चरटा हबे सेटा हच्छे, प्रथमे तोमरा इफ लिखबे, इफेर पर प्रेजेंट टेंस थाकबे। आमरा जानी प्रेजेंट टेंस मोट चार प्रकार, प्रेजेंट इंडिफिनिट, प्रेजेंट कंटिन्यूअस, प्रेजेंट परफेक्ट, प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस। एखाने तोमादेर जेकोनो एकटा बसते पारे, तबे मैक्सिमामई आमरा देखी प्रेजेंट इंडिफिनिटी थाके। जाइ होक, आमी एखाने लिखेछि प्रेजेंट टेंस। तारपरे तोमादेर जे आरेकटा वाक्य थाकबे सेटार साथे जुक्त, सेटार मध्ये सेटार स्ट्रक्चरटा हबे प्रथमे तोमरा सबजेक्ट लिखबे, तारपरे मडल अक्सिलारि थाकबे, विल कैन मे। एखाने तोमरा विल कैन मे छाड़ा तोमरा मास्टो लिखते पारो, शैलो लिखते पारो, तबे सेटा प्रेजेंट फर्मे जेटा सेटा थाकबे। आर आमरा जानी मडल अक्सिलारिर पर मूल भार्ब बसे एबं सेटा सब समय प्रेजेंट फर्मे बसे। तो आमरा जानी एकटा मूल भार्बेर बा भार्बेर कयटा फर्म, आमरा जानी भार्बेर तीनटा फर्म, प्रेजेंट फर्म, पास्ट फर्म एबं पास्ट पार्टिसिपल फर्म। आमादेर एखाने बसबे प्रेजेंट फर्म, प्रेजेंट फर्म बसबे जेटाके आमरा संक्षेपे भि ओवान बोलते पारि। संक्षेपे जदि बोली ताहले सेटा होच्छे भि ओवान। आमादेर मडल अक्सिलारि, ताहले आमरा कि देखछि जे आमादेर मडल अक्सिलारि पर आमादेर जे भार्बटा मूल भार्बटा बसबे सेटा सबसमय प्रेजेंट फर्मे बसबे। तारपरे हबे अबजेक्ट अथवा एक्सटेंशन, एटा जदि थाके। कखनो अबजेक्ट थाकते पारे, कखनो एक्सटेंशन थाकते पारे, कखनो कोनोटाई थाकबे ना, आबार कखनो दुटेई थाकबे। तो সেই স্ট্রাকচারে এই এক নাম্বার স্ট্রাকচার, এটা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। আমাদেরকে এটা জানলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আমরা করতে পারবো সহজে। এরপরে যেটা আসে সেকেন্ড কন্ডিশন, তোমরা একটু জিনিস খেয়াল করো, এখানে তিনটার মধ্যেই আমি ইফ বসাইছি। ইফ 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 হচ্ছে একটা কনজাংশন, আর এই কনজাংশন একটা ওয়ার্ড, এটা দেখো একটা ওয়ার্ড। আমরা পার্টস অফ স্পিচের মধ্যে কনজাংশনটা দেখেছি। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করে একটি বাক্য তৈরি করা। তাহলে কনজাংশন, এখানে আমরা কোন কনজাংশনটা বসিয়েছি, এখানে আমরা ইফ বসিয়েছি। আমাদের ইফ যদি কনজাংশন হিসেবে কোনো সেন্টেন্সে দুইটা বাক্যকে যুক্ত করার জন্য যদি ইফ কনজাংশনটা আমরা ব্যবহার করি, তাহলে সেই বাক্যটার নাম কিন্তু হয় কমপ্লেক্স। তার মানে আমি এখানে যে তিনটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি সে তিনটাই হচ্ছে কমপ্লেক্স। ওকে, এখন আমরা দুই নাম্বার রোলে যাই। দুই নাম্বার রোলে দেখো তোমরা একটা স্ট্রাকচার আছে, ইফ প্লাস পাস্ট ইন্ডিফিনিট। পাস্ট ইন্ডিফিনিট হচ্ছে কি, যে একটা পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার মনে হয় আমরা জানি, যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি তোমরা সেই স্ট্রাকচার হয়, এটা পাস্ট ইন্ডিফিনিট হয়, ইফের পরের বাক্যটা যদি পাস্ট ইন্ডিফিনিট হয়, তাহলে আমাদের পরবর্তী যে বাক্যটা আমরা এটার সাথে লিখতে হবে সেটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে খেয়াল করো উড, কুড, মাইট লিখেছি আমি। উড হচ্ছে উইলের পাস্ট, ক্যানের পাস্ট কুড, মেয়ের পাস্ট মাইট। এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনের মধ্যে আমাদের মডাল অক্সিলারি ইউজ করতে হবে উড, কুড, মাইট। তোমরা এখানে শুড ইউজ করতে পারো, হ্যাড টু ইউজ করতে পারো, মাস্ট করতে পারো, সেটা করা যাবে। তা এবং এই মডাল অক্সিলারির পর আমি এর আগেও বলেছি যে মডাল অক্সিলারির পর মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। এখানেও দেখো আমি কিন্তু লিখেছি মূল ভার্বে, সরি আমি এখানে একটু ভুল লিখে ফেলছি, এখানে পাস্ট হবে না, এটা হবে প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম, তাহলে মডাল অক্সিলারির পরে মূল ভার্বটা কোন ফর্মে বসতেছে, প্রেজেন্ট
প্রেজেন্ট ফর্ম যেটা যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ভি ওয়ান, আমি এর আগেও তোমাদেরকে একবার বলেছি এটা। তারপরে বসবে অবজেক্ট অথবা এক্সটেনশন যদি থাকে। এরপরে দেখো তোমরা এটা গেল তাহলে কোন কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। তারপরে আমরা আসতেছি থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশন দেখো একটু ভালো করে খেয়াল করো, প্রথমে ইফ কনজাংশন বসালাম, তারপরে আমরা লিখলাম কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হেড বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা একটা কথা মনে রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর যদি মূল ভার্ব বসাতে হয় তাহলে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। এরপর দেখো এই বাক্যটা দেয়া থাকবে, হয়তো দেয়া থাকবে, এটাই দেওয়া থাকবে, তাহলে আমাকে লিখতে হবে এটা। তাহলে এটা লিখতে হলে আমাকে এখানে কী আসতেছে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তুমি এখানে যে কোনো একটা ইউজ করবা, প্লাস তার সাথে বসবে হ্যাভ। মানে এটার মানে হচ্ছে তোমরা হয় লিখবা উড হ্যাভ, নাহলে কুড হ্যাভ, নাহলে মাইট হ্যাভ। এরপরে আমরা মূল ভার্বটা যেটা করব, মূল ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই প্রেজেন্ট ফর্মকে যেমন আমরা ভি ওয়ান লিখতে পারি, ভি ওয়ান লিখেছি, তেমনি পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু তিন নম্বর ফর্ম, সেটাকে আমরা সংক্ষেপে ভি থ্রি লিখতে পারি। এই কারণে আমি ব্র্যাকেটে তোমাদের ওটা লিখে দিলাম ভি থ্রি। আর এরপরে তোমার অবজেক্ট অথবা এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্সের দেখলাম যে তিনটা স্ট্রাকচার হয়, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। আমরা সেই তিনটা স্ট্রাকচার এখানে লিখেছি, তোমরা খুব ভালো করে একটু খেয়াল করো। এখন তোমাদের প্রশ্ন, আমি প্রশ্নে যেটা থাকতে পারে, হয়তো দেখবা এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে কনজাংশন দুইটা বাক্যকে যুক্ত করে, সেই দুইটা বাক্যকে যুক্ত যখন করে তো তোমার কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা বাক্য থাকবে, তোমাকে আরেকটা বাক্য লিখতে হবে। তো কখনো তুমি দেখবা যে এটা দেওয়া আছে, যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে এইটা, আর যদি এই বাক্যটা দেওয়া থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে এইটা। অর্থাৎ যে কোনো একটা থাকবে, হয় এটা দেওয়া থাকবে তখন এটা লিখবো, অথবা এটা দেওয়া থাকবে এটা লিখবো, এই স্ট্রাকচারে লিখবো। এইভাবে আমাদের পরবর্তী দুটো একই সেমি একই অবস্থা। যদি সেকেন্ড কন্ডিশনেও তোমার হয় এই বাক্যটা দেওয়া থাকবে অথবা এই বাক্যটা দেওয়া থাকবে, দুইটা বাক্য। একটা কথা মনে রাখবা, যখন দুটি বাক্য একটা কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেগুলো কিন্তু, এখানে কিন্তু আমি বলবো না যে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, তখন আমরা কি বলবো জানো, তখন আমরা বলবো এটা একটা বাক্যাংশ, যার ইংরেজি হচ্ছে ক্লোজ। এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, তাহলে এখানে কয়টা ক্লোজ, দুইটা ক্লোজ। আর তোমাদেরকে এর আগে আমি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশনের পরে যে ক্লোজটা বসে সেই ক্লোজটার নাম হয় সাবঅর্ডিনেট। আর এছাড়া যেটার আগে কনজাংশন থাকে না সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ অথবা মেইন ক্লোজ। তাহলে আমরা হয় আমরা দেখব প্রশ্নের মধ্যে হয় সাবঅর্ডিনেট দেওয়া আছে অথবা প্রিন্সিপাল ক্লোজটা দেওয়া আছে। যদি সাবঅর্ডিনেট দেওয়া থাকে আমরা প্রিন্সিপালটা লিখবো, আর যদি প্রিন্সিপাল দেওয়া থাকে আমরা সাবঅর্ডিনেটটা লিখবো। ওকে, এভাবে দেখো তুমি থার্ড কন্ডিশনটা সেম একই সবই একই অবস্থা। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে এই বাক্যটার মধ্যে কোনটা সাবঅর্ডিনেট, তখন তোমরা কোনটা বলবা, ইউ ওয়ান্ট। আর আই ক্যান হেল্প ইউ, এই বাক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট, এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট, এটা প্রিন্সিপাল, যে কোনো একটা দেওয়া থাকবে, হয় সাবঅর্ডিনেট দেওয়া থাকবে তখন আমরা প্রিন্সিপালটা লিখবো, আর প্রিন্সিপাল দেওয়া থাকলে আমরা সাবঅর্ডিনেটটা লিখবো। এবং আমরা কোন স্ট্রাকচারে লিখবো, এই তিনটা স্ট্রাকচারের যে কোনো একটা যেটা আমাদের ইউজ করতে হবে সেটাকে আমাদের ফলো করতে হবে। ওকে, এরপর আমি দেখো আমি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তিনটা রোলসের উপর তিনটা এক্সাম্পল আসছে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে ইফের পরে আমি লিখেছি ইউ ওয়ান্ট, এটা কিন্তু প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু ভার্ব, এবং এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এটা কোন স্ট্রাকচার ধরবো, এক নাম্বার স্ট্রাকচার, মানে ফার্স্ট কন্ডিশন।
তখন আমাকে লিখতে হবে এটা যেহেতু দাওয়া যদি থাকে তার মানে আমার কোনটা দাওয়া আছে সাবঅর্ডিনেট দাওয়া আছে আমাকে লিখতে হবে কি প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ লিখতে হবে তখন আমি কোন স্ট্রাকচারটি ফলো করব আমি তখন এই স্ট্রাকচারটা ফলো করব দেখো এই স্ট্রাকচারের মধ্যে আই হচ্ছে সাবজেক্ট ক্যান মডাল অক্সিলারি হেল্প মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউ তো অবজেক্ট এখানে এক্সটেনশন নাই অবজেক্ট পেয়েছি আমরা অবজেক্ট লিখেছি ওকে তো তোমরা দেখো খেয়াল করো ওকে এখন তোমরা খেয়াল করো যে এটা তাহলে কোন কন্ডিশনটা আসছে এইটা আসছে নেক্সট যদি যাও তোমরা সেকেন্ড কন্ডিশন খেয়াল করো এখানে কি লিখছে আমি ইউ ওয়ান্টেড মানে হচ্ছে এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স কেন সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম তাহলে আমাদের এখানে কোন কন্ডিশনটা ফলো করতে হবে বলো দুই নাম্বারটা তাহলে দুই নাম্বারটা যদি ফলো করতে হয় দেখো আমি স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কী লিখেছি আই কুড হেল্প ইউ তাহলে আমার চেঞ্জটা দেখো কুড এই যে এটাকে নিয়েছি এখন বলো ম্যাডাম আমরা কোনটা নিব কোনটা ইউজ করব তুমি যে কোনো একটা ইউজ করতে পারো তুমি কুড নিতে পারো উড নিতে পারো মাইক নিতে পারো অ্যাজ ইউর উইশ যা খুশি তুমি নিতে পারো ওকে তবে যেটা নিলে একটু সুন্দর দেখা যায় সেটা তোমরা ইউজ করবা তাহলে ভালো হয় তবে তুমি যদি এখানে আমি যদি এখানে কুড না লিখে আমি যদি এখানে মাইক লিখতাম তাহলেও কিন্তু বাক্যটা হতো আমি যদি এখানে উড লিখতাম তাহলে বাক্যটা হতো ওকে এরপর তোমরা আসো থার্ড কন্ডিশন দেখো আমি কি লিখেছি ইউ হ্যাড ওয়ান্টেড কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টের পর আমি জানি তোমরা জানো তারপর আমি বলে দিচ্ছি সাবজেক্টের পরে হ্যাড তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে আমরা কী দেখলাম যে এখানে তাহলে তিন নম্বরে আমরা কোনটা খেয়াল করে দেখো কোনটা ইউজ করা হয়েছে তিন নম্বর স্ট্রাকচারটা তাহলে তোমরা যখন এটা দেখবা যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তখন তোমরা কোনটা ফলো করবা এটা দেখবা দেখো সাবজেক্ট আমি কী লিখেছি আই এরপর আমি কুড নিয়েছি সাথে আমি কী নিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 ফর্ম আর এটা হচ্ছে অবজেক্ট এইভাবে তোমরা স্ট্রাকচারগুলো খুব ভালো করে খেয়াল করবা যদি ইফ দেখো আচ্ছা এই স্ট্রাকচারে হবে এখন তোমাদের আমি বাড়ির কাজ দিই বাড়ির কাজ তোমরা খেয়াল করো হোমওয়ার্ক আমি কী দিয়েছি এখানে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে 9+10 দুজনকে দুই শিক্ষার্থী দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি মূলত আজকে আলোচনাটা করেছি তো তোমরা যখন অ্যাসাইনমেন্ট তোমাদেরটা জমা দিতে হবে তোমরা জানো খুব ভালো করে জানো তো তোমরা যেটা জমা দিবা সেটা হচ্ছে নবম শ্রেণী যারা তারা জমা দিবা 1/3/2021 আর দশম শ্রেণী যারা তারা জমা দিবা 28/2/2021 তোমরা এইভাবে অ্যাসাইনমেন্ট নিয়ে আসবে আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি আশা করতেছি তোমরা আমার আলোচনাটা বুঝেছ আর এইটুকুই বলে আজকে আমি আমার ক্লাস সমাপ্তি করলাম ঠিক আছে বাসায় থেকো স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থেকো একটু মনোযোগ দাও পড়াতে কারণ পড়াটাও তো দরকার তাই না একেবারে ছেড়ে দিলে তো আর হবে না ঠিক আছে ওকে খুদাহাফেজ